হ্যালো গাইস, দিস ইজ ফেজুল ওয়ান্স এগেইন। সার্ভে হেল্প 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে তুলনা সাইটটার স্পেশাল কিছু দিক নিয়ে আলোচনা করব। বর্তমানে সার্ভে কাজের জন্যে আমরা সবাই জানি তুলনা একটা চমৎকার একটা সাইট। সার্ভেতে ব্যান কম হয় এরকম সাইট যদি আমরা খুঁজতে যাই, তার মধ্যে তুলনা অন্যতম। তুলনাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ খুব কম। ভালো করে কাজ করলেই আপনি অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবেন। এখানে ব্যান কম হলেও এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো হচ্ছে, আমরা যখন উইথড্র করি তখন আমাদের উইথড্রগুলো রিজেক্ট করে দেয়, পয়েন্ট ব্যাক করে দেয়, এই সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো কেন ঘটে, কীভাবে এটার সমাধান করা যায় আর কীভাবে তুলনা থেকে প্রপার ওয়েতে উইথড্র করা যায়, সেই সিস্টেমটি আজকে দেখাবো। সো এই ভিডিওটা মিস করতে না চাইলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন আমার পরের ভিডিওটি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের সার্ভে সাইটটা, এই হচ্ছে আমাদের তুলনা। এখানে আপনারা লক্ষ্য করেন আমার এখানে 46,000 পয়েন্ট আছে, এখানে 3,000 পয়েন্ট $1, এখানে 1,000 পয়েন্টের নিচে সার্ভে খুব কম আছে, মানে প্রত্যেকটা সার্ভে মিনিমাম 33 সেন্ট করে হয়। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখেন এই যে 2,500 পয়েন্ট আছে, 1,400 পয়েন্ট আছে, 1,200 পয়েন্ট, 1,600 পয়েন্ট, আবার 1,600 পয়েন্ট। তো আরও দেখি আমরা এখানে 2,500 পয়েন্ট, 200 পয়েন্ট, এটা জাস্ট 3 মিনিট লাগবে। এরপরে হচ্ছে 5,000 পয়েন্ট, এরপরে 2,000 পয়েন্ট। তো আপনারা দেখেন এখানে 1,000-এর নিচে সার্ভে খুব কম আছে, 1,000 মানে হচ্ছে 33 সেন্ট। তো এটা চমৎকার একটা সাইট, আমরা সবাই জানি। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের, আমরা যখন এটা উইথড্র করতে যাই তখন আমাদের প্রবলেমটা হয়, আমাদের পয়েন্টগুলো রিজেক্ট করে দেয়, রিফান্ড করে দেয় আমাদের পয়েন্টগুলো। আমাদের এই অ্যাকাউন্টের মধ্যেও পয়েন্টগুলো রিজেক্ট করে দিছে। এটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টও তার পয়েন্টগুলো রিজেক্ট করে দিছে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা এখানে প্রোফাইলে গেলাম আর এখান থেকে মাই রিওয়ার্ডস এটাই চলে গেলাম। এই যে এইখানে আপনারা দেখেন একবারও থেকে উনি উইথড্র দিচ্ছে, এটা রিটার্ন করে দিছে। এরপরে হচ্ছে 13-তে উইথড্র দিছে, ওইটাও রিটার্ন হয়ে গেছে। এরপরে 2 বার রিজেক্ট করে দিছে, একটা CVS কার্ডে আর একটা হচ্ছে আইটিউনে। তার মানে এই অ্যাকাউন্টে 4 বার রিজেক্ট হয়েছে। তো এই প্রবলেমটার জন্যে তুলনাতে কমপ্লেন করা হয়েছে। তো কমপ্লেনের রিপিট মেল হিসেবে এই রিপ্লাইটা আসছে। স্ক্রিনে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন, উই ডু অ্যাপোলজিস ফর ইনকনভিনিয়েন্স। ওকে, তো এটা পড়ার দরকার নেই। তো এই মেসেজটা দেখতে পাচ্ছেন, এই মেসেজটাই আসছে। তো এখানে তারা কিছু প্রবলেম বলছে, ইউ নিড টু ইনপুট ইউর পোস্টাল অ্যাড্রেস অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম স্পেলড কারেক্টলি। তার মানে ফার্স্ট নেম লাস্ট নেমও প্রবলেম থাকতে পারে অথবা অ্যাড্রেসেও প্রবলেম থাকতে পারে। প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর নট ইউজিং এ VPN অর প্রক্সি হোয়াইল রিডিমিং, অ্যাজ দিস মে হাইডার দ্য রিডিমশন। হোপ দিস হেল্পস, হ্যাভ এ লাভলি ডে অ্যাহেড। ওকে, তো এই মেসেজটা পাওয়ার পরে আমি জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করলাম আর ফাইন্ড আউট করলাম প্রবলেমটা। তো আমাদের মেন প্রবলেম ছিল আমাদের প্রোফাইলে। তো এখান থেকে আমরা যদি এখানে পার্সোনাল ডিটেলসে যাই তাহলে কিছু ইনফরমেশন দেখতে পাবো। এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এ হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো তো অ্যাড্রেস অনুসারে বের করে নেবেন, এগুলো কেয়ারফুলি সব দিবেন। এখানে ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে জেন্ডার, রেস, ইথনিসিটি, এরপরে গ্রাজুয়েশন, এগুলো সব যা যা আছে আপনি এতদিন যেভাবে কাজ করছেন, যে প্রোফাইল অনুসারে কাজ করছেন সেইগুলো দিবেন। তো এই অ্যাকাউন্টে আমি প্রবলেম পেলাম, এখানে যে অ্যাড্রেসটা ইউজ করা হয়েছিল সেটা ছিল অন্য জিপের একটা অ্যাড্রেস। তো আমি নতুন একটা অ্যাড্রেস বের করে এখানে এটা দিলাম, দিয়ে এখন আমাদের মোটামুটি সব কিছু ওকে আছে। তো এটা আমি অলরেডি সেভ করে নিছি। এখন আমরা এই পয়েন্টটা আবার উইথড্র দেবো। তো আমরা কীভাবে উইথড্র দিতে পারি সেই বিষয়টা আলোচনা করি। এখন আমরা প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে রিওয়ার্ডসে চলে গেলাম। এখানে আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে 23 মোর আছে, এটা ক্লিক করলাম। তো এখানে সমস্ত কার্ডগুলো দেখতে পাবেন।
আপনারা তুলনাতে কাজ করলে চেষ্টা করবেন রিওয়ার্ড লিঙ্ক উইথড্র দেওয়ার জন্য। রিওয়ার্ড লিঙ্কের রেটও একটু বেশি পাওয়া যায় আর ইজিলি সেল করা যায়। এটা $25 লাগে। এখন যদি যাদের কম থাকে, $15 থাকে, তারা এখানে সিবিএসই উইথড্র দিবেন অথবা এখানে আইটিউন উইথড্র দিতে পারেন। আপনাদের যেটা খুশি উইথড্র দিতে পারেন। সিবিএসটা আপনারা আমার কাছে সেল করতে পারবেন, ওইটা প্রবলেম নেই। শুধুমাত্র তুলনার সিবিএসটাই সেল করতে পারবেন। ওকে, তো এইখান থেকে আমি সিবিএসটা চুজ করলাম। এরপর এটা রিডিম করে নিলাম। এখানে রিডিমে চলে যান। হ্যাঁ, আমাদের সব অ্যাড্রেস ঠিক আছে। এরপরে সেভেন কন্টিনিউ করে দিলাম। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই। এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে আমরা সেভেন কন্টিনিউ করে দিলাম। থ্যাংকস, ইউ হ্যাভ রিডিমড 45,000 পয়েন্টস ফর 1 রিওয়ার্ড। তো আমাদের উইথড্র হয়ে গেছে। এখন দু একদিন সময় লাগবে, দু একদিনের মধ্যেই আপনার কার্ডটা তারা দিয়ে দিবে। এই কার্ডটা মেলে না দিলেও আপনি এখানে লগ ইন করে দেখতে পাবেন। তো সেটা কীভাবে দেখবেন, এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে মাই রিওয়ার্ডসে চলে যাবেন। আপনারা এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন। এখানে প্রসেসিং চেঞ্জ হয়ে এখানে অ্যারাইভ চলে আসবে। তো এখানে ক্লিক করলে আপনার কার্ডটা দেখতে পাবেন। তো আশা করি উইথড্র নিয়ে বুঝতে পারছেন আর কী জন্য এই প্রবলেমগুলো হয় সেটাও বুঝতে পারছেন। এরপরও কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সার্ভে রিলেটেড এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।